ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দপ্তরে আজ হাজির হলেন না তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে চিকিৎসকেরা তাকে পনেরো দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন তারপর তিনি সিবিআই সঙ্গে যোগাযোগ করবেন উল্লেখ্য আজ দুপুর একটার সময় সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছিল এই মামলায় আগে দুবার তাকে ডাকা হয় কিন্তু তিনি হাজির হননি আগে দুবারই নোটিশ পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত দুবারই ওই মামলায় গ্রেফতারির ক্ষেত্রে তার জন্য আইনি রক্ষা কবজের ব্যবস্থা করেছিল হাইকোর্ট